বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে শেখ হাসিনার বিচার সহ চার দফা দাবিতে সপ্তাহব্যাপী বিক্ষোভ সমাবেশ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারই অংশ হিসেবে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করে শিক্ষার্থীরা। এ সময় আওয়ামী লীগ ও ১৪ দল সহ যারা শিক্ষার্থীদের নেতৃত্বে ছাত্র গণ অভ্যুত্থান নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল, দ্রুত তাদের বিচার নিশ্চিতের দাবি জানান ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সালমা জাহান মুক্তার প্রতিবেদন। চার দফা দাবিতে সপ্তাহব্যাপী বিক্ষোভ ও রোড মার্চ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যার নাম দিয়েছে রেজিস্ট্যান্স উইক। প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়ক দ্বীপে রাজু ভাস্কর্যের পাদদেশে জমায়েত হন শিক্ষার্থীরা। এরপর মিছিল নিয়ে ভিসি চত্বর হয়ে শহীদ মিনারে গিয়ে এক মিনিট নীরবতা পালন করেন তারা। বুধবার থেকে দেশব্যাপী আওয়ামী লীগ ও ১৪ দলের নেতাদের নামে গণহত্যার মামলা দেবার আহ্বান জানান ছাত্র নেতারা। বিগত সরকারের আমলে নিয়োগ পাওয়া আমলা ও সচিবদের পদত্যাগের দাবিও জানান শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, শেখ হাসিনা ও আওয়ামী লীগ এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে, তাই যতদিন সুষ্ঠু বিচার না হবে ততদিন মাঠে থাকার ঘোষণা দেন তারা। দেশের মধ্য থেকে ষড়যন্ত্র করেন আর বিদেশে বসে ষড়যন্ত্র করেন, বিদেশি শক্তিকে সাথে নিয়ে ষড়যন্ত্র করেন, বাংলাদেশের মানুষ এক সেকেন্ডের জন্য আপনাদেরকে প্রশ্রয় দেবে না। জুলাই আগস্ট ব্যাপী আন্দোলনে আহত ও নিহতদের সঠিক তালিকা প্রস্তুতে সকলের সহযোগিতার আহ্বানও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।